মাযহাব নয় এটা নবীর সুন্নাত যখনই শুনছে হুজুর দল ভাসুর আর মামা শ্বশুর এসেছে কিভাবে লুকাবি চল আমাদের সমাজে একদল আলেমের জন্মই হয়েছে মনে হচ্ছে এই কারণে কিভাবে আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সুন্নার বিরুদ্ধে কোন না কোন অবস্থান তাদের নিতে হবে নাউযুবিল্লাহ মিন জালিক 11 বিয়ের কথা বলে বলে আমল করো তো ভাই কোরআনেই তার জবাব রয়েছে বলদ বুঝেনি তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিবাহকে সামনে নিয়ে এসে আপনাকে আমাকে খাটো করার জন্য আল্লাহর নবীর সাথে ঠাট্টা করতেছে নাউযুবিল্লাহ বলতেছে তোমরা যদি হাদিসি মানো তে 11টা বিয়ে করো তো দেখি বলেন এটা আমল করতে বলে কি না এটা হলো একটা কমন ডেলিভারি আমাদের মুফতিদের আর এর জবাব এত সহজ যে আল্লাহর নবী 11টা বিয়ে করছে এটা তো আমলগত বিষয় না এটা বিশ্বাসগত ব্যাপার আর আমি করব মাসনা 2 সুলাসা 3 রুবা 4 ইনসাফ করতে না পারলে করব একটা এটা কোরআন দিয়ে পরে বলে দেওয়া আছে কি না তো যাই হোক 2 3 4 বিয়ে করো তবে ইনসাফ না হলে এক সূরা নিসা 3 আয়াত নাম্বার বের করে তোরা দেখ ওদের রেজাউল পড়ছে যে কানে চর্ম রোগীর দুল আমাদের রেজাউল বলছে শুধু কোরআন হাদিসের মূল আমি বক্তব্য শুনি নাই যদিও আপনারা শোনার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ কেউ বলছে বিমান গল্প কেউ বলছে রকেট এদের কাণ্ড কারখানাতে অনেকেরই ফাঁকা পকেট কুরবানির গরু কিনেছি সাইজ কিন্তু বড় সাধ্যমতো যতটুকু পারি মানুষ করিব জড় এখন তো কুরবানির সময় এটা তো সিজন ডিমান্ড করতেছে সারা দিন ধরে মিটিং চলছে মাংস হবে কত কেজি মাংস তো নয় আসল কথা লোক দেখাতেই বিজি আছে কি না আমরা জরায় ফেলেছি কারণ হলো ভ্যারাইটিজ একটা স্বাদ যাতে আসে চারটি ভাগ যে কুরবানি হবে তিনটা হবে আকিকার গরু বেচারা ডেকে বলে ভাই আমি আসলে কার গরু গরু তো টেনশনে থাকবে এত সুন্দর আয়োজনটা সাইফুল্লাহ আল ফাহাদ এভাবেই মোরা মিল করে রব হাতে রেখে দুই হাত ইনশাআল্লাহ কুরবানি হবে কার কার নামে আরো কুরবানি হবে কার কার নামে আরো হবে যে আকিকা কাগজে তোদের লিখে দিতে বলেছি হয়নি কেন শিক্ষা কুরবানির সময় কাগজ নিয়ে ঘুরতেছে তিন নাম পাঁচ নাম সিরিয়াল করে বলে তারপরে বিসমিল্লাহ তার আগে বিসমিল্লাহ বলা যাচ্ছে না আছে কি না কুরবানি হবে আল্লাহর নামে আমা উহিল্লা বিহি লি গায়রিল্লাহ আল্লাহ ব্যতীত কোন মাখলুকের নামে কুরবানি হলে সেটা হালাল না হারাম তিনটি ভাগের কম হলে যেন মুখটাই হয় কালো বাধ্য করেনি শরীয়ত তবে বেশি দেওয়াটাই ভালো কি হুবহু তিন ভাগ আল্লাহ করতে বলে নাই বাধ্য করে নাই করলে ভালো জায়েজ তবে কম বেশ হলে অসুবিধা নাই আমাদের পরামর্শ যিনি কুরবানি দিতে পারে সে অন্য সময় এক কেজি কিনেও খেতে পারে অল্প রেখে বেশি দেওয়াটাই ভালো আর পরিবারের সদস্য যদি থাকে 15 বেশি রেখে কম দেবে ইনশাআল্লাহ রক্ত মাংস হাড্ডিই নয় তাকওয়াই হলো মূল সাবধান যদি গরমিল হয় কুরবানিটাই ধুল এখানে আকার কেটে দেওয়া হয়েছে কবির কবিতার স্বার্থে ছন্দবাদীর ছন্দের স্বার্থে একটি ছোট্ট কথার কারণে ভালো লোক হয় পাগল জামাই বিয়েই খায় না গরু কিনতেই হবে ছাগল একটি বছর যেতে না যেতেই জামাই বিয়েই মরা মানে ইন্তেকাল ঘটে গেছে এখন থেকে ছাগলই দেব আছেই কিবা করা ইল্লাল্লাহ জিকির বৈধ আছে কিভাবে হুজুর বলে আবার বলছে চুপ থাক তোরা হু হু জিকিরও চলে মারেফতেরই নাম দিয়ে তারা শিরিকি কুফুরি করছে অদ্ভুত সব কাণ্ড করে কেরামতি নামেই বলছে যার দরকার সবই আমরা সূরা ফাতিহায় পাই ওরা বলছে পীর না ধরলে বাঁচার উপায় নাই নিজের বাবারও জায়গা হয়েছে বাড়ি ঘরের এক কোণে পীরকে ওরা আব্বু বলছে রাখছে সদাই মনে পীর কখনো রোগী হলে পড়ছে কান্নার ঢল নিজের বাবা রোগী হলে জমি ভাগ করি চল পীর বুজুর্গ বলছে দেখো আমাদের দলে কত মানুষ ইতিহাস বলে বিকৃত তোরা মোটেই নাই কহুঁশ দুই সাইজের দুই জুতা পরে রাস্তায় হাঁটে পাগল বুজুর্গ কয় দুই বাহু ধরে জান্নাতে নেব চল ফ্যানের তিনটা পাখার মধ্যে দুইটা পাখা নাই কোরআন হাদিস বাদ দিয়ে ওরা তরিকা মানছে তাই চিশতি সাবেরি মুজাদ্দেদি আরো যে নকশাবন্দি শরিয়া থাকলে পিটিয়ে তাদের করিত বাক্সবন্দি 98 লাইনের কম হলে দিন সাফ ঠিক হবে না আমি দ্রুত বলতেছি আর কি মরা মানুষের পাশে ওরা কোরআন পড়তে যায় তাজা মানুষকে ধরে ধরে ফাজাইল শোনায়
সত্যি বলতে আমাদের দেশে বড় হুজুরি নাদান দুঃখ করে বলছিয়ে জাতি কবে হবে সাবধান নামের আগে আল্লামা আর নামের শেষে দাবা এত বড় বড় হুজুর আবার পীরকে বলছে বাবা আমাদের শেখ বলছে একটু আগে আমাদের শেখ বলছে একটু আগে আরবের সর্বশ্রেষ্ঠ বড় বড় বিদ্বান যারা তারা নিজেদেরকে আলেম বলতে লজ্জা পায় বা বলে না আর আমাদের দেশে জুকাররা হলো দাবা আল্লামা শাইখুল হাদিস কত লকম কে যেন বলেছে দুঃখ করে হায় রে কপাল মন্দ এত বড় বড় কিতাব পড়ে হুজুর কেন অন্ধ সময় থাকতে ধরা দান হুজুর শাস্তি যাবে কমে ইনশাআল্লাহ বিদাত ছাড়লে রবেন জান্নাতে আরামে নবীর প্রেমে আঙুল চুমায় কপালে ঠোঁটে চোখে জোরেই যেন জান্নাতে যাবে কেউ না কে রোখে আরেক ভাষা নিয়ে আসা হয়েছে শেষের শব্দ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কিভাবে বললে আল্লাহ নয় খোদা মেহরবানি আল্লাহ রেখেছে নিজের জন্য প্রায় শতাধিক নাম কেউ বলছে ও খোদা মাওলা কেউ বলছে রাম আছে কিনা বলি দুআল্লাহ আবিদুর রহমান ايما تدعو فله الاسماء الحسنى ولله الاسماء الحسنى فادعوه بها الله তার নিজের জন্য নাম রেখেছে যাতে তার বান্দা makhluk তাকে নাম ধরে ধরে ডাকে কিন্তু কপাল খারাপ যেই শব্দ আরবিতে বানানি হয় না এটা আমরা নিজেদের জন্য পারফেক্ট করে নিয়েছি নাউজুবিল্লাহ এটা আল্লাহর সাথে মশকারা করা ছোট পীর হোক বড় পীর হোক হোক পীর তাজা মরা উপকার নাই জেনে উমরিদ হচ্ছে যে ঘর সারা টঙ্গি তোরাক পারেতে নাকি গরিবের হজ হয় ইমানদারের এ কথা শুনে কি করে প্রাণে সয় আমরা জানি সালামে আমিনে ইহুদির গাও জলে আমিন বললে বের হয়ে যাও হুজুর কিভাবে বলে সুন্না বলে মসজিদে ঢুকে দুইটা রাকাত পড়তে হয় হুজুর বলছে লাল বাতি জ্বলা এখন পড়লে ফিতনা হয় রাফল আদায় করলে বলে হাদিস নাকি রহিত হিল্লা বিবাহ জায়েজ বলছে এ কথা কোথাও নাই তো দাদা বলেছে বাবা বলেছে বলেছে যে বড় পীর হাদিস কোরআনে না পেলেই বলে বলেছে যে আকাবির আকাবির মানে বড়টা অপরাধীদের গডফাদার কোরআনে আল্লাহ বলেছে আমা জাননা ফি করিয়াতিন আকাবির মুজরিমিহা ইয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন আপনারা তরুণ দায়ী আমাদের বন্ধু এখানে সবাই মাঠে ময়দানে বক্তব্য দিতে গেলে কোরআনের আয়াতগুলো একটু সাবধানতার সাথে বলার চেষ্টা করবেন কারণ কোনো কিছু খুঁজে না পেয়ে এটাকেই কিন্তু অ্যাটাক করে যে আকার জবর একটা কম হয়েছে তিন আলিফ টানটা ভুল হইলো ইকফা এখানে একটু কম হয়ে গেছে ইদগামে বেলা গুন্না ছিল কিভাবে মিলালো না এভাবে বিভিন্ন শব্দ আনে সামনে আমরা সে সুযোগ দেব না তাদের কারণে না ইমানের কারণে কোরআনটা শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা কোরআন পড়ছে বসে বসে আর মিলাদ পড়ছে দাঁড়িয়ে মূর্খ সরল মানুষ পেয়ে বিদাত নিচ্ছে করিয়ে মসজিদে কত সুদ ঘুষখোর তাতে হয় না যে ফিতনা হুজুর বলছে আমিনও ফিতনা বুকে হাত বাঁধা মানা ফেরাউন গেল নমরুদ গেল গেল যে চলে হামান যাকে তাকে ওরা জোর করে বলে মুজাদ্দেদে জামান মোনাই বলো ভান্ডারি বলো বলো না তুমি রশি পীরের মুরিদ হলেই আটকে যাবে গলায় ফাঁসি আচ্ছা আজানের আগে পড়ছে মিলাদ বলছে আবার গজলও দলিল চাইলে রাগ করে বলে নিষেধ কোথায় তাই বলো দলিল চাইলে কি বলে নিষেধ কোন জায়গা তাই বলো বলে কিনা আচ্ছা ফরিদপুরে দিচ্ছে আজান লাশটা কবরে রাখিয়ে বলছে ওরা অসুবিধা নাই শয়তান দেব ভাগিয়ে অথচ এটা দুনিয়ার জগৎ কবর একটা আলাদা জগৎ ওই জগতের বেঁচে থাকা ওই জগতের খাওয়া এই জগতের খাওয়া কি এক হবে তাহলে পীর সাহেব বেঁচে থাকতে যদি একরকম হয় মরার পরে যদি তার জীবিতই থাকে তাহলে উনি বেঁচে থাকতে যদি পাঙাশ মাছ পছন্দ করত মরার পরেও তো তার ওখানে খাবার পৌঁছানোর কথা কি যদি আল্লাহই খাবার দেয় কিভাবে দেয় আমরা তা জানি না পুরাটাই আমাদের সামনে গায়েব আছে কুল্লু নাফসিং যায়িকাতুল ওরাও বলছে জানি আবার বলছে পীর মরে না এই কথাই মোরা মানি বিড়াল দেখলে কি যে ভয় পায় তবুও যে নাম মুজাহিদ তাফসির বলে কিছুই বোঝে না তবুও মুফাসসির আল্লাহ বলেছে সূরা তোহাতে উপরেই আমি থাকি হুজুর বলছে সব জায়গাতেই আর কলবেই রাখি বলছে কিনা আর রহমান আল্লাহ আর শিস্তাবা জিকিরেরই কথা সূরা আরাফে মনে মনে মোরা পাই লাভ দেয় ওরা ফাল দেয় ওরা আওয়াজ তো আরো চাই হিন্দু বলছে তোমরা আমরা আলাদা তো নয় একই আমার আছে দুর্গা যখন তোমার দরগা নাই কি
আমরা ফাটাই নারকেল কলা তোমরা দিচ্ছ ছাগল হিসাব করিয়া কথা বলো তুমি আসলেই তো পাগল নিরীহ বাচ্চা হাফেজ দিয়ে রাস্তায় তোলো টাকা বাহিরে তোমার পূর্ণ হলেও ভিতরটা তো ফাঁকা ঘন্টার পর ঘন্টা ভাষণ লাশের সামনে চলছে জানাজায় নাকি ফাতেহাই নাই এই কথা হুজুর বলছে পেশাব করে 40 পাও বাহায়ার মতো হাঁটছে নাসা নাসি আর গলায় খ্যাকর মাঝে মাঝে ওরা কাশছে বেদাতকে তারা বৈধ করতে নাম দিয়েছে হাসানা এমন মানুষ হুজুর কেমনে মাথায় তো ধরে না 12ই রবিউল আউয়াল হলে সুন্নিদের আর খবর নাই পার হইলে সবে বরাতের রুটি হালুয়া জিলাপি ছাড়া উপায় নাই তাওহীদ কি শিরিকটা কি হুজুর ফেলেছে গুলিয়ে হারামকে ওরা হালাল বলছে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হিজবুত তাওহীদের কাছে তাওহীদেরই বালাই নাই শিক্ষিত কিছু মূর্খ আছে ওদের দেখ দলেই নাম লেখায় শেষের দিকে ছেলের পোশাক মেয়ে পরেছে মেয়ের পোশাক ছেলে টাকনুর উপর প্যান্ট পরে মেয়ে টাকনু ঢেকে ছেলে পুরুষের গলে স্বর্ণের চেন নারীর গলা খালি এক চোখে তারা নিচ্ছে আগুন আরেক চোখে বালি সন্না মানে না তবুও সে যেন কিভাবে হয়েছে সন্নি চিৎকার দিয়ে কাঁদতে পারে একটু হলেই সিন্নি শেষ দশকের শেষ সেই দশকের রোজার রাতে কদর খুঁজতে হয় শেষ দশকের এ রাতেই কদর 27 রাতেই কদর হবে হুজুর কিভাবে কয় মহরমেরই 10 তারিখে হচ্ছে বড় মিছিল এমন কোন কর্মকাণ্ড শরীয়তে কি আগে ছিল একাকীর চেয়ে জামাতে পড়লে 25-27 বেশি হয় পাগড়ি পড়লে 70 গুণ কথাই তো বলে মিথ্যা হয় যাই হোক 294 লাইন আমাদের কাছে পেন্ডিং রয়েছে রিজার্ভেশনে আছে এটা আমরা সিচুয়েশন যে যখন ডিমান্ড করবে আমরা সেভাবে আমরা কথাগুলো বলতে থাকব